हेलो बंधुरा असलामु आलैकुम चले एलाम आरेकटी नतून ब्लग निये जेटी हलो फूड रिव्यू हबे आज के आगारगा षाट फिटे अवस्थित कलापाता रेस्टुरेंट एखन मोटामुटी सबाई ए साइडे चिने एबं बाहिर थेकेओ बहु मानुष एखाने आसे खेते कारण एखानकार हलो चिकेन चाप एबं तार साथे हलो नान ग्रिल एटा आसले असाधारण नाकि विषयटा एटार टेस्ट नाकि खूबी भालो जदिओ आमि एखाने अनेकबार एसेछि तबु आपनादेर माझखाने उपस्थापन करार जन्य आजके एई ब्लगटी करा शुधुमात्र आपनादेर जन्यई। तो एकदम ही ना टेने सम्पूर्ण भिडियो प्रत्येक सेकेंड धरे देखुन एवं संगे ही थाकुन आशा करी भालोई लागबे। बेसिकाली ए रेस्टुरेंट आगे शुद्ध ग्राउंड फ्लोरे छिलो एखन अतिरिक्त मानुषेर चापेर जोन्नो मानुषेर चाहिदार जोन्नो तारा एटा दुई तला पर्यन्त करेछे। तो दुई तला खूब शीघ्रई उद्बोधन होते जाच्छे आशा करी दुई एक दिनेर भितरे उद्बोधन होबे। तो आमि आर भिडियो रानिंग ना करे एकदम खाबारे चले जाच्छि डायरेक्टली चलुन जावा जाक। কলাপাতার এটা হলো বাটার নান, আমরা তিন ফ্রেন্ড, সো তিনটা বাটার নান নিয়ে নিয়েছি। তো আমরা একসাথে তিন বন্ধু আসছি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পাম দেওয়ার জন্য, আমি খুশি হয়েছি পামটা শুনে। তো যাই হোক, তোমরা সাথে আছো বলে আজকে আমি ওয়েট করছি চাপের জন্য। তো মোটামুটি চিকেন চাপটা আমরা খাবো। তো আপনার সবাই তো এখানে নানটা খেয়েছে, গ্রিল খেয়েছে, কিন্তু আমরা চিকেন চাপটা ট্রাই করতে এসেছি। তো ইতিমধ্যে আমাদের চাপটা বেবি তৈরি হয়ে গেছে, চলে অলরেডি আমাদের চাপ চলে এসেছে। এই চাপটি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হলো সম্পূর্ণ কারি টাইপ করে চাপ করা হয়। সো এই চাপটি আমরা এর আগেও অনেকবার খেয়েছি। তো এই চাপটি এত সুস্বাদু যে আসলে এটার কথা না বললেই নয়, এটা আপনাদেরকে এর জন্য দেখাতে এসেছি। তো আপনারা আসতে পারেন, চাইলে এখানে খেয়ে যেতে পারেন, আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিব। অন্যান্য জায়গার আরও 10টি জায়গার চাপ থেকে এই চিকেন চাপটি অসাধারণ এবং এটার কোয়ান্টিটি দামের অনুযায়ী অনেক বেশি। 100 টাকা করে নিবে আপনার চাপ, যে আমরা দুটো চাপ নিয়েছি, তিনজনে মোটামুটি পেট ভরে খেতে পারবো ইনশাল্লাহ। সো দেখতেই পাচ্ছেন আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। আর এদের যে টকের ভিতর যে জিনিসটা দেয়, এরা মেয়োনিজ সালাদ এবং একটা টক তেঁতুলের টক, তিনটা মিক্স করে দেয় তারা, অসাধারণ একটি বিষয়। সো আমি আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে এখানে আসতেই পারেন এবং আপনারা এসে অবশ্যই খারাপ বলতে পারবেন না। এবং এখানকার নানটা অসাধারণ, যে নানের সাথে যে আপনার মানে যে ঝোলটা দেয় ওটা আসলে অসাধারণ। আর এটাও কোনো অংশে কম না, দুটো দুটোর মতন স্বাদ, কিন্তু অন্যান্য জায়গা থেকে 100% বেটার। সো আপনারা চাইলে এখানে আসতেই পারেন। আমি অনেকবার বলে ফেলেছি, কেননা আসার কথা এর জন্যই বারবার বলছি যে আসলে এই জায়গায় না আসলে আপনারা এটার স্বাদটা বুঝতে পারবেন না। তিনটা করে দিচ্ছে দুইটাকে, মোটামুটি দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি, হ্যাঁ একদম ঠিক আছে, যথেষ্ট কোয়ান্টিটি অনেক যথেষ্ট ভালো। সো আমি এই পার্টি নিয়ে নিলাম, তিনজন নিয়ে নিলাম। সো একটু খেয়ে ওদের কাছ থেকে ওপিনিয়নটা নিব। তো প্রথমতই আপনার যে আমি আজকে মূলত এই মেয়োনিজ আর এই টকটা দিয়েই অর্ধেক খাওয়া শেষ করে ফেলি, কারণ আমার কাছে এই মেয়োনিজটা আর টকটার আলাদা একটা ভীষণ মানে টেস্টটা খুবই ভালো। কথা বলুন, আর আপনার একটু কিন্তু কাইন্ডলি দেখেন যে চাপটা রয়েছে, এই চাপের পিসগুলো দেখেন আপনার যথেষ্ট বড়, মোটামুটি কোয়ান্টিটি অনেক বেশি। আর এটাকে যেভাবে জিনিসটা কারি টাইপ করে ফেলে, দেখেন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা অল কাইন্ডস যে জিনিসগুলো একটা তরকারি বা একটা মানে কারি করার জন্য, যেমন একটা সুস্বাদু করার জন্য যে জিনিসগুলো দেওয়া লাগে মশলাটা দিয়ে, যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে জিনিসটা হলো ওরা কুকটা করে। তো আমার কাছে তো ভাই বেস্ট, এখানকার চাপটা ভাই বেস্ট, আমি কী বলবো আসলে অসাধারণ চাপ। বারবার বলতেছি আপনার ছেলেখানে আসতেই পারেন, আমার খুব ভালো লাগে, যেমন স্পাইসি এবং কী বলবো মোটামুটি ভালো ঝাল, কিন্তু অনেক টেস্টি, অনেক টেস্টি। তো আপনার চ্যানেল চলে আসতে হবে, আমি লোকেশনটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে ধারণা কথা শুনবো যে ওদের কেমন লাগবে। সো ওদের কাছে আমি একটু শুনে নেব। বন্ধু তোর কেমন লাগে এই চাপটা আমাকে একটু বল, খাচ্ছিস একটু বল। ফার্স্ট অফ অল আমার বাসা হচ্ছে মহাখালীতে, তো প্রথমত বন্ধুটা এখানে চলে আসি, তারপর হচ্ছে যে এই কলাপাতার চাপ এত বেস্ট, এত বিখ্যাত, যার কারণে না এসে পাই না, আগারকে আসলে একবার হলেও কলাপাতার চাপ এসে খেয়ে যাই।
আর অল্প খরচের মধ্যে খুবই সুস্বাদু খাবার এবং আমার লাইফের বেস্ট চাপ করা কথা চাপ। এটা তো 100 টাকা করে মাত্র, চাপটার রেটটা 100 টাকা করে, আর নান হলো বাটার নান 20 টাকা। ফ্রেন্ডের কিনে খাওয়ার মতো দুজন ফ্রেন্ড একসাথে শেয়ার করে খেতে পারবে অল্প টাকার মধ্যে সাশ্রয়ী খাবার। থ্যাংক ইউ বন্ধু। আর আবি তোর স্বাদটা কেমন লাগে যদি একটু কাইন্ড একটু বলতি? এটা স্বাদ একদম অসাধারণ, এক কথা অসাধারণ। তো আপনারা তো বুঝলেন এর স্বাদ কেমন। সো আমি আর অনেকবার বলে ফেলছি আপনারা আসেন আপনারা আসেন আপনারা আসেন, এরা আমাকে প্রমোট করার জন্য কোনো টাকাও দেয়নি কোনো পয়সাও দেয়নি, কিন্তু আমার নিজে থেকে এতটাই ভালো লাগে যার জন্য আমি আপনাদেরকে বারবার আসতে বলছি। কারণ আমি চাই আমি যেটা ভালো খাচ্ছি আপনারা ভালো খান, যেটা আমার কাছে ভালো লাগেনি সেটা অবশ্যই আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না, কেননা স্বাদটা তো স্বাদই, আসলে ভালো মন্দের একটা বিবেক বিবেচনা সবারই আছে। তো বন্ধু আমি আর আমার ভিডিওটি লং করতে চাচ্ছি না, তো আজকে ভিডিওটি এখানেই আমি সমাপ্ত করছি। সো আমি ডিসক্রিপশন বক্সে এটার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিব, তো আপনারা দেখে চাইলে এখানে চলে আসতে পারেন, একবার ট্রাই করতেই পারেন। সো আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।